পৃথিবীর কিছু মানুষ ইসলাম নিয়ে যাদের চুলকান, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, তারা চায় সব ক্ষেত্রে ইসলাম থেকে সব রাখবো, জিহাদটাকে বের করে দেব। তারা নামাজের বিরুদ্ধে বলে না, রোজার বিরুদ্ধে বলে না, হজের বিরুদ্ধে বলে না, জাকাতের বিরুদ্ধে বলে না। তারা তো মুসলমানই না, আমাদের ধর্মের বিধান নিয়ে মাথা ঘামানোর কি দরকার? কিন্তু একটা বিধান নিয়ে চুলকান, এই একটা বিধানকে তারা কটাক্ষ করে, তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, নিন্দা করে। কেন? কারণ হলো এইডস চেনেন? এইডস, আরে নাম শুনেছেন সবাই? এইডস এর কাজ কি? এইডস এর কাজ যদি বোঝেন তাহলে বুঝবেন এই ক্ষেত্রে তাদের কাজ কি। এইডস এর কাজ হলো এইচআইভি ভাইরাস যখন দেহের মধ্যে আসে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা রোগ প্রতিরোধের একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন। যখন কোনো রোগ এসে শরীরে অ্যাটাক করতে চায়, সেটাকে ডিফেন্ড করে, প্রতিহত করে, সীমান্তে প্রহরী নিয়োজিত আছে, সীমান্তের ভেতরে ঢুকতে পারে না, এই শেষে সেই ক্ষমতাকে নষ্ট করে দেয়। এখন রোগ তো আসতেই থাকে, আসতেই থাকে, কেউ আর ফিরাতে পারে না। একবার যেটা ঢুকেছে ভালো হয় না তো মানুষ আর মৃত্যু থেকে ফিরে আসতে পারে না। তো তারা চায় ইসলামের নামাজ থাক, রোজা থাক, হজ থাকুক, জাকাত থাকুক, সবই থাকুক, জিহাদটাকে বের করে দেই, ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে। তো আবু জাহালরা যখন বদরের ময়দানে আসবে, রাসূলরা যদি প্রতিহত না করে, রাসূলও বাঁচবে না, আবু বকরও বাঁচবে না, ওমরও বাঁচবে না, উসমানও বাঁচবে না, আলীও বাঁচবে না, মদিনার মসজিদও টিকবে না, রাসূলের যেখানে রাসূলের আত্মশুদ্ধির মেহনত করতেন সেই জায়গাও টিকবে না, কোনো কিছুই তো টিকবে না, আসহাবুস সুফফা নামক মাদ্রাসাও তো টিকবে না, সবই তো শেষ হয়ে যাবে। তো দেখা যায় এই একটা বিধানকে তারা আলাদা করে ফেলতে চায়। ইসলামের সব মানি, এই একটা বিধান আলাদা, এটা ইসলাম হিসাবে মানার দরকার নেই। কিছু মানুষ যখন তাদের সামনে জীবনের সব ক্ষেত্রে কোরআন শিক্ষা উপস্থাপন করা হয়, মেনে নিতে পারে না। এই যে তাফসীরের মজলিস, অনেক সময় আমাদেরকে শুরুতে বিশাল একটা চার্ট দেওয়া হয়, দিক নির্দেশনামূলক চার্ট, কি বলা যাবে কি বলা যাবে না। যারা দেয় তারা যে এক একজন বড় বড় মুফাসসিরে কোরআন তা না, তারা আন্ডার মেট্রিক পাস, কোরআন হয়তো দেখেও পড়তে পারে না, কিছুই পারে না, তারপরে বিশাল একটা চার্ট দেয়। মাঝে মাঝে এখানে এই জাতীয় কথা থাকে, কথার খোলাসা হলো হুজুর আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন, খবরদার মাঝখানের কথাগুলো বলা যাবে না। মাঝখানের কথাগুলো বললে আমাদের মনে কষ্ট লাগে, আমাদের ভেতরে দুঃখ লাগে, কারণ আমরা তো মুনাফিক, আর মুনাফিকের সামনে মুনাফিককে যদি প্রকাশ করে দেওয়া হয় ভেতরে কষ্ট তো লাগবেই। দুনিয়ার কাফেররাও এই মিশন নিয়ে নেমেছিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, রাসূলের যুগের কাফের যারা তারাই বলা শুরু করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, আরে তোমরা এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, কোরআনের মজলিসে হট্টগোল করো, তাফসীরুল কোরআনের মজমার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তার মানে নিজেও কোরআন শুনো না, কাউকে কোরআন শুনতেও দিও না, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা দুনিয়াতে বিজয়ী হতে পারবে। কারণ মানুষ যদি কোরআন শুনে ফেলে, কোরআন যদি জেনে ফেলে, শুধু আসমানের উপরের টানা, শুধু জমিনের নিচের টানা, জীবনের সব ক্ষেত্রে কোরআনের শিক্ষা যদি সামনে চলে আসে, মানুষের চোখে আর অন্ধত্বের চশমা থাকবে না, মানুষ আর তোমাদের গোলামি করবে না। কারণ ইসলাম এসেছে এক মানুষকে আরেক মানুষের গোলাম বানানোর জন্য না, ইসলাম এসেছে গোটা বিশ্ব মানবতাকে সকলের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে বের করে নিয়ে যাওয়ার জন্য।